আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজিয়া আবার দাস আই দ্য ভয়েস অফ পিপল তরফ তু আই দাস নইয়া গ মেহমান লই রনার মন তো হাজিরি। তো আজিয়া দাস আর আর গেস্ট ওল দে দা আছে আর আর ভাই মোহাম্মদ সাদেক জেন মালয়েশিয়া মাদে থাকে, জেন মালয়েশিয়া মাদে রোহিঙ্গা কমিউনিটি কলোলা দা আছে বহুত লম্বা সময় লতি দা আছি ভাই হামগরের রোহিঙ্গা কমল্লা আজ করে বেশা বেশি অ্যাক্টিভ ইন্দিল্লা গোবাই আমরা বেগুন সিনে ধরতে পারে। তো অ্যাকচুয়ালি দা আছে আর বারে সিনি দিদা আছে একজন জার্নালিস্ট হিসাবে কেল্লাহি ভাই একলা ডাউন প্রেস মাদে বেশা বেশি হাঙ্গুজি একসময় ইয়ার ফরিও দাসে লেখালেখি মাদে বেশা বেশি দা আছে তাই আছে। তো আমরা আশা করি দা আছে আমরা এইবার যে সোয়াল জব গুজুম কিন্তু দা আছে কিছু দা আছে হতাকল আমরা লইয়ের ইম্পর্টেন্ট হতাকল জিনাসিন লইয়ের দা আছে আমরা আর গোবাই ইন্দোনেশিয়ার আদা আছে হতা হতাহীন দা আছে আমল আছে তুমি তো এই আজগুরি দাস আই সাদেক ভাই আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়ালাইকুম সালাম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতু। তো এই অনরা বেশা বেশি শুকরিয়া যে অনে আজিয়া দা আছে আর বর্মা টাইম দ্য ভয়েস অফ পিপল এর টাইম দিয়ে দিহি আল্লাহ বলি করে আমি বেশি খুশি হই আর বর্মা টাইমস অফ মিডিয়ান গ্রুপ উত্তরবর্তী আর কিছু কথাবার্তা অবসর গেলা বলে মৌকা দিয়ে দিয়ে জি হাজ করি আর আছে অনরদ আছে এক মিডিয়ার গুরু হিসাবে মানি কেলা বলে হতে গেলে রোহিঙ্গা মিডিয়া হলে শুরু আমাদের আছে ক্লাডন প্রেস তো শুরু হইয়ে হিব আমাদের অনেক বেশা বেশি মেহনত গুজ বেশা বেশি দা আছে টাইম দিও বেশা বেশি লিখিও ইয়ার পরে মালয়েশিয়া যাবা দিও অনদ আছে বেশা বেশি দা আছে হামকল ঘরত দে ইনর ওরে দা আছে অনর কিছু এক্সপিরিয়েন্স ওর ওরে আর দা আছে কিছু জানিবেলা চাইম ইয়ার পরে দা আছে রোহিঙ্গা কল সিটুয়েশন ইন বা দা আছে এক্সাইল আমাদের কিওর হত দে দেশের ভিতরে কিওর হদ দে বর্মার পলিটিক্স ভূমিকা যার হদ ইন ওরে কিছু দা আছে আর সোয়াল জব জুমজে অনতো ইয়ার পরে দা আছে বেশি লম্বা টাইম না শর্টকাট মারে দা আছে 20-25 মিনিটের ভিতরে দা আছে আর কথাবার্তা হইম বলে আর দা আছে আশা করি। তা হাজ করি হাই অনতো ইয়ান কোয়েশ্চেন করে দিছে অনের ইন্ট্রোডাকশন একটা না করে ব্রিফ আমাদের একটা ইন্ট্রোডাকশন কেন দাও না আর ভাই হিন্দি জানি পারে ভান। তো আলহামদুলিল্লাহ আমরা আর এখান থেকে জায়গায় আজ বর্মা টাইমস মাঝে কিছু হতা হয়ে গেল বলে মৌকা দিয়ে দিয়ে আমি শুক্রি। তো এটা আর নিজের পরিচয় হইলে আর নাম মোহাম্মদ সাদেক আর বাবার নাম আলী হুসেন আর এলাম যে তুমরু মন্ডুর উত্তরের 26 মাইল দূরে। তো এই হাকিগত মাঝে আর এনকলাভির জিন্দেগি 1987 হইতে শুরু হই আর বর্মার বোতরে জিমা নাকি 1990 বুট নিয়ে বুড়ি বাম্বাজা আই পোলিং ম্যানেজিং অফিসার হিসেবে জিম্মাদারি বেঁধিন আর আর এই এনডিপি আর ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ফর হিউম্যান রাইটস দে মেইনের পরবর্তী বুড়ের কেন্দ্রের মধ্যে জিম্মাদারি আসিলাম। তো আরো ভালো যদি আরো জানতে চাইলে আর যেবার দাদা আসিল হিবারে 1949 ওর বার্মা টেরিটোরিয়াল ফোর্স অফ মধ্যে আর দাদা দাদা সঙ্গে জনগণের একটি গুলি মারি গেলে আরো সঙ্গে দাদা আসিল আর বাবর মুখারা রোহিঙ্গা ইন্ডিপেন্ডেন্ট ফোর্স পদে জিনিস পারে তারা বানায়নি আর ফ্যামিলি আর এনকলাভ হিসাবে করে আজিয়া আর এনকলাভ করে জিনিস আমাদের আছে আর তে পুরা করে এখান গিয়াদে যতদিন পর্যন্ত রোহিঙ্গা কমর আজাদি নয় ততদিন পর্যন্ত আর আহতল এম খান আই জানায় আমাদের থাকিও ইনশাল্লাহ খুশি করে যে লেখান খেয়ালে আসছিলাম। ইয়ার বাদে আই বাংলাদেশের জমিনের মাঝে তাকিলাম বাংলাদেশের রিফিউজি ক্যাম্পের মাঝেও আই 14 বছর পর্যন্ত জিন্দি করেছি ইয়ার বাদে এখন ইউনিভার্সিটির মাঝে ভন্না করি বাদে ভন্না করে ঠাইমি আনার মাঝে কালার প্রেসর তো ইয়ার 2001 সালের ফেব্রুয়ারির 21 তারিখের মধ্যে এন টাইমের মাঝে আই ফাউন্ড ইন অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে জিম্মাদারি লেয়ারে বেশি হাম করছি ইয়ার বাদে হুমাতি হুমাতি বর্মা যে মানে কি এই ন্যাশনাল রিকনসিলিয়েশন প্রোগ্রাম হয়তো এই ন্যাশনাল রিকনসিলিয়েশন প্রোগ্রাম এনআরপির মাঝে ডেমোক্রেটিক লিডারশিপ ট্রেনার হিসাবে আই 2 বছর পর্যন্ত ট্রেনিং লিয়ারে আই ট্রেনার বনি ইয়ার বাদে আরও হিউম্যান রাইটস এডুকেশন ইনস্টিটিউট অফ বার্মা এইচআরএআইবি হিমাদি হিউম্যান রাইটসের উপরে ট্রেনিং করছিলাম। তো ইন্ডিয়ার মাঝে যাই আয়াদে ন্যাশনাল রিসোর্স ম্যানেজমেন্টের উপরে ট্রেনিং করি এই তারা বর্মা অন্য কর্মকল মাতিও আয় পাশাপাশি কোরবানি করবি ইহা তোকে কোরবানি দিতে হইতে যে মানে কি ন্যাশনালিটিস ইউথ ফোরাম অফ বার্মা এনওয়াই ফোরাম বার্মা হওয়া এবং মাঝে আয় ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার অফ এনওয়াই ফোরাম লেকিন হেন্দিল্লা করে হাঙ্গুরি বাদিও আজি বর্মা কমে আর আর রোহিঙ্গারে নমানি বহুত জিনিস আর মজা আতি পুরা গেতা কান্ন আর হুমাতি মকক্কল আসিল মকো আর হুমাতি অধি হুমাতি হাঙ্গুটি লেহিন্দিল্লা আসিল তো আজি মালয়েশিয়ার মধ্যে আসি
2006 সালে মধ্যে ইংরেজি মধ্যে আইআইএল ইন্দোনেশিয়ার মধ্যে ইন্টারপ্রিটার হিসেবে হাঙ্গুর যে ইয়ার বাদ ইন্টারপ্রিটার হাঙ্গুর বাদ যে টাইম ইয়ার মধ্যে রোহিঙ্গা সকলের তকলিফ সকল দেখি বারে হন এখন তারার আমন নাই এডে এলমর হন গিয়া নাই এই কেহদে মগা নাই এই তারার মানুষ সকল দরিব হইল এই তারার হনুক করে সুরে বলল হন রাস্তা নশীল ইউনেসিয়ার মধ্যে রেজিস্ট্রেশন মধ্যে প্রোটেকশন মধ্যে হয়ে আই ইউনেসিয়ার তিন এরিয়ারে পুরেশ্বর মধ্যে ম্যানেজার মিডিল করে স্কুলের ব্যানার দিয়ে আজ এ পর্যন্ত স্কুলের ব্যানাইয়ার মধ্যে আজ জারি আছি স্কুল নিয়ে আনার বাদে ইউনেসিয়ালে পাশাপাশি তেহরিক লড়াই কল করি বাদে আজ আর জায়গা বা জায়গা স্কুল মাদ্রাসা সকল ম্যালেশিয়ার মেডিল করে চালু আছে আর ম্যালেশিয়ার মধ্যেও আয় বাদে ইন্টুনেলি সি আছে ময়দান মধ্যে নাম নিলাম ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ফর হিউম্যান রাইটস এক্সাইল ম্যালেশিয়া ব্রাঞ্চ করি বাদে জায়গায় জানো মানে আরব অল বার্মা ডেমোক্রেটিক ফোর্স ABDF 11 তনজিম এটা বর্মাইও আসিল মকো আসিল চীনও আসিল কারেনও আসিল মনো আসিল বর্মার হার কমর মানুষ সকলের মিলিয়ে একমতি হাম বুঝলে টাইম ইয়ার মধ্যে আর ভাইস চেয়ারম্যান হিসাবে জিম্মাদারি দিই এই ভাইস চেয়ারম্যান জিম্মাদারি আনলে বর্মা সকল দু মিলিয়ে রোহিঙ্গার রাইটের পাশাপাশি এটা হরতাল অকল মিছিল অকল গজিলাম আখেরে মিছিল গজিলাম দিবার 2007 সালের মাঝে দিবানে কি বর্মার ঠোর কর মাজিল ইবার মাঝে আই নিজের সামনে এরিয়ায় 4,500 মানুষ লইরে জায়গায় মাঝে মিছিল গেছিলাম ইয়ার মাঝে বর্মা এম্বাসির মন্ত্রী রাশিয়া এম্বাসির মন্ত্রী চীন এম্বাসির মন্ত্রী জিনিস হামিয়া করে গিয়ে আর এখনো এই হামিয়ার মাঝে আছি রোহিঙ্গা আর খানিস রেফিউজি কমিটি হতে ইবার মাঝে প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে জিম্মাদারি করি আরোগ্য নইয়া করে আই ওয়েবসাইট গিয়ে আরাকান ওয়াশ ইয়ার মাঝে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে আজ জিম্মাদারি হাম করি আর আজও বেশি কিছু কভার ন করি ইনশাআল্লাহ সামনে রোহিঙ্গা আর খানিস রেফিউজি কমিটি আরাকান ওয়াশ ইবার দুমো মাঝে হাম করে দিই মাঝে মাঝে রোহিঙ্গা একাডেমি হয়ে রে একখান স্কুল জ্ঞান করি ইয়ার মাঝে রোহিঙ্গা জুবানের ভরা করিও সলে হার কিসিমের জুবান আর আর এই স্কুল দিয়ে আসি আর আমাদের দিনে দুনিয়ায় দিনে আমার তালিম চলে আচ্ছা ইয়াছে ইয়া আ তো শুকরিয়া বেশা বেশি আ তো ইয়ান এনরে একম সওয়াল কো তোমরা হতে জেন নো অনরা গোয়া বর্মা আদেশ সেই কেশিন লিগের জন্য ফর্ম গুজিলা হি বাকি স্টিল এক্সিস্ট আছে আর আজি বর্মা সিং কাশি মনকল যদি কোনি কি আরাব তো তুমি বুঝিনা জিনিসই ভাই এখন ইনঅ্যাকটিভ হয়ে গিয়ে গই অল বর্মা ডেমোক্রেটিক ফোর্স ABDF ইনঅ্যাকটিভ হয়ে গিয়ে গই খাস করে আর তালুক শ্রী 2012-র ইনকলাবর বাদ আর ওরে না বিশ্বাস তৈরি আর জানা তালুক হারিয়ে গিয়ে আচ্ছা আচ্ছা তো বেশা বেশি কিছু জানি বললাম অনা বেশা বেশি অ্যাক্টিভ অনার সিনিয়র ইউথ বুথের সিনিয়র লিডার আর বেশা বেশি তা আছে অনর বাংলা সংবাদে ট্যাং দিয়ে লুতি তা আছে নীলা করে অ্যাক্টিভ করে আর কোনো ফলো করে দেখি তো ইয়ান তো অন তো বহুত এখন এক্সপিরিয়েন্স হয়ে ইয়ে কমর বাবতে ইন্টারন্যাশনাল পলিটিক্সের বা ওর রেদার ফর আছে দেশের ভূতরে দা আছে বর্মা কল আদার ইতিনে কর তারা দাস তারার মোড়া খেয়ে হদি ইয়ান অন বুঝি পারল তো এখন যেন রিসেন্ট যে ইলেকশন ওই ইয়ে রিসেন্ট যেন ইলেকশন ইয়ে আর দেখে দেখে মেজরিটি পার্সেন্ট আছে ডাউনসন সুকির এনে লিডার আছে উইন কিছু 1,000 তারা স্টিল দা আছে ডাইলগ কল ঘরের হিবে কিংগু দা আছে মিলিটারি গভর্নমেন্ট তো দা আছে আবার জন্য কনস্টিটিউশনের দা আছে ওভাররাইড করে কিংগু দা আছে প্রেসিডেন্সি মা আইব হদ জিনিস ইয়ান আর দেখে কোনো ফলো আপ করে তইলে এখন আত হওয়ার দেখি সারা দুনিয়ায় দা আছে অংশন সুকিরে এন এল ডিরে কথা আছে ডেমোক্রেটিক আইকন হিসাবে দেখে বা বিশ্বাস করে অথবা হি ভাইয়ের বানাবেলা স্যার তো হি ভাইয়ে দা আছে কিন্তু হিউম্যান রাইট হিউম্যান রাইট ইস্যুর ওরে বর্মার ভূতরে হাজগুড়ি রোহিঙ্গা কলরে যে ভাইলেশন জানান অর ইয়ানোর বাবদে কনসার্ন ন তো ইবা কি হি ভাই কি ফলো চিল্লা বলে নামাতে দে ইয়া হইতে পারে হি ভাইয়ে দা আছে জাতি ই ভাইয়ে দা আছে অত তারা দুল্লা উন্নতর হাত দুর্গম ন দে অত তারা দিল্লা দে ইয়ান অনেকে বুঝার অনর পয়েন্ট অফ ভিউ তো জিনিস ইয়ানলে বেশি এখন জরুরি শেষ ফাংশন সূচি বুট ফাইয়ে ই বেয়ে বুড় আল্লাহ বলি আরে এখন পাওয়ার পজিশন ফাইব আল্লাহ বলি আরে আর আর মোতালে কোন এখন আওয়াজ ন দে এখন এই বাতি ইয়ান আর আতি ক্লিয়ার ন দে ই বা পাওয়ার ট্রানজিশন আমাজে কতদূর হাম করি ফাইব দিয়া তো হি বেয়ে দুনিয়ার সামনে ডেমোক্রেটিক আইকন ডেমোক্রেসি আইকন হিসাবে নোবেল পিস প্রাইজ উইনার হিসাবে সাবেত করিও আর আর মাসলা আল্লাহ বলি এদুর বেশি মোখলাস বলি আইন বুঝি যতদিন পর্যন্ত আর আর ফোর্স আর আর তৈয়ার সেইটার আর মোখলাস না পরে আর আর দাব্বা দিনেও পারি আর আতে দূর ক্যাপাসিটি আর বিল্ড আপ করে নেবাইলে কি ভাই হনদিন আর আর মশলারে দুনিয়ার সামনে পেশ করিয়ে আর আর ফাইসলা আনিলে দিব কি ভাইয়ে সাদ দে রোহিঙ্গা কমকল
এই দুরন এক্সপার্ট আসে নে ই তারা ভূমিকা আই পারিব না না পারিব ইয়ানোর বরে ই বেয়ে এন্তাজার গরে আসে যদি আর তো যদি এইলে এক্সপার্ট হিসেবে আর ভূমিকা যদি সামনে কদম বাড়ে যদি ই বেয়ে আর মাসলারে হল করতে নজর দিয়া যদি দেখা যাত দইলে ই বেয়ে হা মাহা জিনিস ইয়ানোর মাসলা হল করি গলা আইব যদি দেখা যাত আর বেশি ফিসা থাকি গই আর আলোচনা করে দিব ইয়ার বরে যদি এন্তাজার গরে দিয়া যদি দেখে দইলে ই বেয়ে অদরের খেলায় খেলায় এবার পার্লিমেন্টারি টাইম দিবা আছে এবারে আচ্ছা, তো এখন কিছু কিছু আর বাই দুর্বুতরে কিছু কিছু আর ইন্টেলেকচুয়াল দা আছে পলিটিক্যাল ফিগার ভূত, তো তারা হচ্ছে দেখি অংশন সুখী যদি গভর্নমেন্ট ফর্ম করে ভার দতে কিলে আর কানোর ভূতরে আর কানোর সরজমিনের ভূতরে রোহিঙ্গার ওরে জিন দা আছে প্রসিকিউশন কল অর মোটামুটি দা আছে পুলিশের তরফত লন্ডিং এর তরফত তাব্বে তরফত জেনে বগে ইন দা আছে হোমি আইব অ্যাটলিস্ট রাইট নদিলিও ইন হোমি আইব ইয়ান হদ ইয়ান আমাদের অনহদ্দুর ইয়ান আমার একমত ইয়ান আমার অনহদ্দুর এগ্রি করো ইয়ান হদ্দু সই উত্তর হতে ইয়ান জিনিস ইয়ান জিয়ান এখন হইয়ে আর আল্লাহ বলে কমে আইবে হদ জিনিস কম দিলে বলে ভালো দেখিস হ্যাঁ কি আল্লাহ বলি রে মুচ্ছেলি এখন হার কিছু চলে দে নিজের বল বলে জি আমজন সু কি স্ট্রাগল করে দিবার পাওয়ার হলা জি আর বর্মা যে এখন জিয়ান আছে আনলে ইউনিয়ন অফ বর্মা ইয়ার মানে হাত টান স্টেট আর হাত টান ডিভিশন 14 জায়গা আছে হেরে বর্মা মাঝে হাতান স্টেটে যে হাতান ডিভিশনের ভিতরে আর খানি আর খান সিরিয়া স্টেট ইয়ার মাঝে মুসলমান সেকেন্ড মেজরিটি হলিও রোহিঙ্গা সেকেন্ড মেজরিটি হলিও রাখাই হলে বেস্ট মেজরিটি হিটার আর মেজরিটি এই তারা বুড়ো ভাইয়ে এই তার হাত মাঝে পাওয়ার তো ফেডারেল কনস্টিটিউশন মানে একটা জিনিস আছে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট যদি প্রেশার দিলে স্টেট গভর্নমেন্ট এই তারা নিজের নিজে ইন্ডিপেন্ডেন্স ডিক্লার করি পারে তো এই তারা বর্মার থাকতরে পুরা পেনে গুণ বেকুড়ে অংশন সুচির আন্ডারে রাখি বলা বলে রাখাই এক্সট্রিমিস কলে রাখাই আল্ট্রা ন্যাশনালিস কলে জিয়ান নাকি করি বলা যায় জ্ঞান মধ্যে ফুরাওয়া দাব্বা নদী আর আর একটা চিজ হইলে বর্মাল দেখানি কনস্টিটিউশন আছে কনস্টিটিউশন মা ভাইস প্রেসিডেন্ট ইতারা পি মিলিটারি টু আওরিব কি হতে ডিফেন্স মিনিস্টার মিলিটারি টু আওরিব আর ইমিগ্রেশন মিনিস্টার বর্ডার অ্যাফেয়ার্স মিনিস্টার মিলিটারি টু আওরিব আর কনস্টিটিউশন ইতারা অ্যামেন্ডমেন্ট গতি বিশিষ্ট করি হইব এই 5 বছর এই তারা কোনো ইল্লা টাইম মান হারাই বলি তো এত লাভ হলে এই টাইম ইয়ার মাঝে আর আর মশলার ধরি হলে এই তারা পাওয়ার হারাই বলে না চাইব এত লাভ আর আর মশলার এই বেয়ে খুব বেশি সিরিয়াস দূরে ধরি বলি আর্থিক দিলের বাড়ে আচ্ছা অনর হতা তো একটা জিনিস ফাদার দে এখন দেখি দেখি ওয়েস্টার্ন কান্ট্রি হ দেখি বা তুদা আছে কমপ্লিটলি দা আছে একখান আশা আছে যে অংশু কি মামা মাদের ডেমোক্রেসি হইয়া ইয়ক অংশু কি এবার লিড করুক বর্মার ভিতরে যেন হিউম্যান রাইট ইস্যু কল আছে ইন দর দাসে এবার দ্বারা সব গড়া পারিব হদ্দুর ইনফ্লেকশন তারা করে পারিব দেন তারা তো কাদা দাস এস্টিমেট আছে তইলে এখন আর আর রোহিঙ্গা কল তো অংশ সুখী যদি করতে নচালিও ইন্টারন্যাশনাল কমিউনিটি এখন না বর্মা ইয়ে দাসে হতা নহুন মিলিটারি গভর্নমেন্ট হিসাবে অংশ সুখী যদি আইয়ের দতে গেলে আর আর যিনি লবি গরির অথবা যেটুকু মানুষ দা আছে রোহিঙ্গারা ইন্টারন্যাশনাল প্রেশার ফেলে প্রেশার এখন হাঁকা সামবই না পারে দেশের ভিতরে তো বিলকুল সহি ওয়েস্টার্ন গভর্নমেন্ট যিন আছে আর ইউরোপিয়ান গভর্নমেন্টে যে কোনো তারা লে দেখান যে লবি করে অ্যাডভোকেসি করি বই জিনিস ইয়ান জরিয়া কিছু তবদিল হইব লেকিন আর একটি ফোর্স এ দুগুণ আছে নে আর আর রোহিঙ্গা কমর ভিতরে এদিন লাগবে স্ট্রং ফোর্স লাগিব যে জিবাইয়ে ডায়ালগত নিজে বাজে বইরে নিজের মশলার নিজে তুলি ফেলে হেন্দিল্লা কনফিউজন বেশি জরুর ওয়েস্টার্ন গভর্নমেন্টে আর তোর হচ্ছে হতাহ হইরে ইতারা আর আল্লাহ বলির বেকম কিছু গড়ি নিয়ে ফেলিব যতদিন পর্যন্ত আর আর নিজের টেবলত বইরে আর আর মশলারে আর ফয়সলা গড়ি নিয়ে পারি এত আল্লাহ বলি তিনমুখিয়া বৈঠক জরুর ডায়ালগ দুইমুখিয়া ন তিনমুখিয়া হওয়া বলিব ওকে ওয়েস্টার্ন গভর্নমেন্টের গভার আঁকি করে রাখায়ক কলরের সামনে পেশ করি রোহিঙ্গা কলতি বর্মার জীবন নইয়া হুকুমত কইব সিবালে হতা হওয়া বলিব যদি আর যদি ওয়েস্টার্ন গভর্নমেন্ট আর মিডিল ইস্ট যে দূর হুকুমত আছে দুনিয়ার হিতারা রে যদি আর মামলা গরিবলা যদি জিম্মা দিয়ে দিলে হিতারা তি হিতারার মাফাত খাস লদে হেন্দিলা গরিব কথা হইব হেডে আর মারন্তা কিউ এত না আর তি এখন হেন্দিলা গরু রুখে দে পলিটিক্যালি আর তি মানুষ সকল এম্পাওয়ার করা হইব আর তি ডায়াবলমা বইভার দেহেন দিলা কারণ খাস তি আর তি তৈয়ার করা হইব নইলে আর মশলা এই হতাবাত্তারা হওয়ার মাঝে খতম হয়ে যাবে আর মশলা হল নইব আচ্ছা আই এখন অনর হতা তো ইয়ান ফাইদে
আরা তু যেডা আরা আগে লোভি মাসে মাসে বার গইতাম হেডা দাস আপনি আর ডাবল করা হরু তিন ডাবল করা হরু ইনকার আর বেশি করা হরু মানে মানে হাম বেশি করা হরু আগত তোর কেলা একা দাদা আছে অনেক জিনিস ওইবার লাখেন আল্লাহ আল্লাহ দেখা দেখা লাভ বলি প্রেশার দিলে জিনিস দিয়া নরে আর সেকেন্ডলি আড্ডা করতে সাইতে গেলে আমরা দেখো দেখি রিসেন্টলি 1 উইকের ভিতরে দুয়া মার্ডার হইয়া দুয়া মানে দুয়া ভাই রায় কাহ মাদেব কুমারী ফেলাইয়ে পাকটুম মাদেব কথা হইলে কুমারী ফেলাইয়ে মানে জি তইলে মারি ফেলে দে মানুষ ইনরে দেশের ভিতরে দাস জুলুম গর দে ইনর ভিতরে না দাস রুকল হাস করে আরা দাস এড়া অন মালয়েশিয়া তাক আরা ইউরোপ তাকি উগো মানুষ মার্ডার দিতে গেলে হিবা যেবো গই হিবা যেবো গই পুলিশ আইয়ে দাস ইনভেস্টিগেশন করে এবার তুয়া যে মানে একটা নর মামলা হয়ে যাবে মানে তইলে হে জি জাগাম মা দে দাস বর্মার ভিতরে রোহিঙ্গা উগো মারি ফেলে গিয়ে গলে হনিকা তো দাস কিনো গভর্নমেন্টের তরফ তো টোটালি দাস হন ডোন্ট কেয়ার মানে এবার মজ্জি কেল্লা কেল্লা মজ্জি হন মজ্জি হন্তু মজ্জি বা হন্য ইয়ানোর হন হন কেলিয়ান নাই মানে তারা দাস ইয়ানোর জ্ঞান করে সেকেন্ডলি দা আছে আর রোহিঙ্গা কমিউনিটি কল যদি কোন আছে বারকুলা আসি অথবা ভূতরা আসি ইন তুই অনেক কেয়ার নাই মানে জি সিরিফ দাস আর স্ক্রিনশট করে ফটো মারি ফটো কান তুলি দি মানে বা দাস হব দাও ইয়ানে কল মারের হোয়াটসঅ্যাপ গ্রুপ কল আমাদের অথবা উইচ্যাট গ্রুপ আমাদের বেশি তুমি জানা সিম্প্রাইজ জানা জানা কেন করে দেখাই ইন ইন এন্ডিল্লা একটা সিচুয়েশন আর তো আগে ওই দে আর গরম মা দে আর মারে যেত দিন বাবারে যেত দিন মারে ন মারে যেত দিন পর্যন্ত আছে আর তো আছে গুছান ওর দেখলাম কি কি কই এন্ডিল্লা একটা সিচুয়েশন মা দে আর ইন হাম কি করে করিবে জুম কমিউনিটি লা অনেক কি বুঝে আর মা দে ইন জেনারেশনে আর একটি যেদুকুন মামলা আসলে আর যে নাকি তেহরিক ওলা যেদুকুন আছে ইন বেকুন হইলে আর মুসিবতকে দায়ী কিছু মানুষ সকল তো এই মুসিবত যে তারা ফজে হেদিলা মানুষ সকল সামনে আনে জরুরি যদি আর যদি ফজে আর কমলা হামগরে আয় হনদিন বর্মার হুকুমতর মিলিটারি হাতর লাতিও না হয় গুসায় না হয় এনদিলে না আতে দিল মানে দুঃখ না লাগে ওই নিতার আপনি যে হওয়া দিই তো খারাপ দিয়ে তো লাই তারা মাইকে দিই হ্যান্ডিল তো আর লিডারশিপ বাসার মাঝে আর বেশি গলত হনদিন হন তকলি বত না ভরে মানুষ সকল হনদিন হন কাম মুশকিলের মাঝে তারা মন দিন ভরে দিন দিলে মানুষ সকল আর মমিকে আয় হইতে কি সেই তারা ওই তারা মানুষ সকল তকলি পাত দে মানুষ মরে যার কথা জিনিস আনরে মোটো এই তারা এই কি হদে এই দিলের মাঝে ঢুকাই দে হ্যান্ডিল কিছু না বুঝে তো অনেক জায়গায় বলি আর মা বাবার যেতে না মারে হয়তো আপনি ঘোষণা করে হ্যাঁ গুসা আছে দিন দিলে আমার মানুষ সকল ফ্যামিলি যে তারা কি এগানা অবশ্যই তকলি পাইয়ে বর্মা মিলিটারি গাটির মাঝে ফিরে হাইয়ে কোন কে লাতি হাইয়ে হে দিলে মানুষ সকলের যদি আর ক্যাপাসিটি বিল্ড আপ করালে ই তারা হনদিন ফিচার গুসার সময় নেওয়ারে ওই তারা সামনে জ্ঞান বুঝিব যে অ মানুষ আর জিনিস ফিরে হাইলে আমি ইয়া তারাই ফিরে হাত দিই তারা না আতে মা বাসা করিব হেন দিলে কি আর করি আর কি হেন দিলে মানুষ সকলের ইয়ং মানুষ সকলের আর কি ট্রেন আপ করা করিব ডিপ্লোম্যাটিকলি ট্রেন আপ করা হরিব স্ট্র্যাটেজিক্যালি ট্রেন আপ করা হরিব আরো পলিসি ডিভিশনের মধ্যে ট্রেন আপ করা হরিব যদি ট্রেন আপ না করলে আমরা শুধু যদি ফেসবুকে দিয়ে টুইটার সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি আমরা ইনফরমেশন সাপ্লাই করে দিলে জিনিস জানো যদি আর মামলা কিছু রইব আর তি বেশি সিরিয়াস হওয়া হরিব যে আর তে গুয়া ট্রেন আপ করি হওয়ার দিন দিলে জেনারেশন তৈরি হওয়া হরিব মানুষ সকলের এম্পাওয়ার করা হরিব এম্পাওয়ার না করা পর্যন্ত মানুষ আর স্ট্রং কমিটমেন্ট নয় তাহলে আর মশলা ইয়ান মানছে আর করে দিতে হয় কিন্তু আমার থাকি আর নিজে বাজে অনেক কম ফাইসলা পৌঁছনে হয়েছিল সাদেক ভাই এখন হতল দি কি হতে গেলে ওগো লিডার বনি পাল্লা ওগো অর্গানাইজেশন বনি পাল্লা পাবলিকের সাপোর্ট বহু জরুরত মানে তো এই অর্গ অর্গানাইজেশন হতে আমাদের সিরিফ দাসে সেরকম কমিটি অথবা সিএসসি মেম্বার ইনে দাসে পুরো অর্গানাইজেশন চলাই না হারে অর্গানাইজেশন চলাই পাল্লা বলে পাবলিকের সাপোর্ট বহু জরুরত মানে এখন আর আর বোতরে যে পাবলিক কোনো দাস অর্গানাইজেশনের চলাইব ইয়া অথবা লিডারশিপ বানাইব মানে পাবলিক তো ইয়া হরে এখন আর দিকের দিকে পাওয়ার পাবলিক আর বছরটি এটা আছে লিডারশিপের এটা আছে লিডারশিপের ক্রাইসিসের এটা আছে একিউজ করে ইউরো তারা লিডার কম ন খারাপ ন ইভেন ইন্ডিয়া উপর ইন্ডিয়া কিন্তু আর আর জেনারেল যে পাবলিক আছে ইন দা আরো তো লিডার তো ডেঞ্জারাস তারা ভিতরে তো হেনলে একটা মোটিভেশন ন দেখির দেখির কি দেখির 24 ঘন্টা মিটিং হর গ্রুপ হর হতা হর বাজেট তুলের ঠিয়া মানার কিন্তু হি ইন্দাজ কমর হনেক কান জিনিস দা আছে কমাদে হামু বললা কমর দাস ইউনাইটি করে দিবল্লা ইয়া লিডার কল ইউনাইটি করে দিবল্লা ইয়া দাস অর্গানাইজেশন কল ইউনাইট করে দিবল্লা ইয়া অথবা তারা হাম করি বলে ইনকারেজ হবল্লা তারা তারা বিজনেস ম্যান কল আছে আর তো দাসে বলে হিনলে ইন্টেলেকচুয়াল কল আছে ইন তো হনেক কান দাসে মোটিভেশন নদীকে না আরা বিলকুল সহি যেন মোটিভেশন নদীকে নদী দিয়ে না আরাই নদীকে কিন্তু আর আছে বিজনেস ম্যান যারা আছে তারা পয়সা লেখা যায় কই লিডার যারা আছে তারা দূর দূরে যায় পৌঁছে কই তারা আড়াই পৌঁছে কিছু নয়
तो आराती पब्लिक ओरिएंटेड पीपल सेंटर मूवमेंट आते फिर करा हुई इनोशन अलावले मलेशिया मजे या कैसा भी 95,000 वगैरह से कैसे माने अलग खासा हासिल हुई जन तो आसे ये मानुष इनर भी तो रहे कि सु यंग जनरेशन ऑफ क्लासे थारा का आराती ट्रेनिंग बुरी रे मानुष ले रे मिला बुरी हो मानुष ले रे दिल्ली आरात दौरान हो दिल्ली मानुष ले रे हटाना हो दिल्ली मंचे आरात ब्लेम करा था कि आराते मानुष को ले मशरा करा बुरी हो मानुष को ले पूरा मशरा होना आरा ले भेज दिया इधर ले आराती हमेशा हमेशा देखा करा बुरी हो देखा कर दिल्ली कर दिल्ली आरा पीपल ले कर ले इधर आरा मीटिंग मशरा कर ले मानुष को ले जरा आशा की कर दिल्ली मानुष को ले सपोर्ट आरा था ये आरा मंचर नहीं दिल्ली आए ये आए एक मास मजे बसर मजे सौ मास मजे कुर्बान ना करो दे रुपया एक सारे हवा जो ले आरा मानुष इतना वो तो संदा तोले इतना खार इतना बिजी डॉन्टो फोशल हो जाएगा আরতি তারাও সব সাবুদ গিয়া সাপোর্ট করিবার কোনো জরুরত নাই এমনিলে বুঝি হ্যাঁ তো আরতি মানুষ লের হামেশা তালুক রাখা করিও মানুষ করে আশা দি করা দিয়ে দিলে কাম করি করা করিও আর মানুষ ইনারে মোটিভেট করি বলা বলে আরতি এডুকেশন সিস্টেম আরো বেশি স্ট্রং করে করা করিও এই এডুকেশন সিস্টেম মধ্যে মোটে মাঝে আরাত আর মোটে ফোন করাই করে মোটে ইউনিভার্সিটি সাপোর্ট করি ন আরতি হতন অ্যাডাল্ট নিজে নাকি বয়সে ডবল হাজার করে তারা মানুষের কলে অ্যাডাল্ট এডুকেশনের জরুরত আর কোমা তিমাতি আরতি মাই বাইনে কল বেশি বিস্তারিত আই গেছে মাই বাইনে কল রে এম্পাওয়ার করার জরুরত হন টাইম মাঝে হন লিডার কল রে বেড়িয়ান দি ঠানি রাখি রে ইন কালা করা পরে ইন তো হরাইতে হাম ইন গুরি গলে চলি আর বাবা খাইবে জুম না এম হয়ে বেড়িয়ান দি বল হন হন টাইম মাঝে লিডার কল অসা অসি করে দা আছে হ্যাঁ যদি এন্ড লি আর নয় বল্লা করে দিলে আর আর মা বাইনে কল যদি আর আজ পরিবেশ দিলে আর আজ যদি ট্রেনিং করা দিলে ঠিক আর আমি নিজের ফোন চেঞ্জ করে সামনে মিকে ঠেলে দিব ইতারা মমিকে আইন মানুষের অর্গানাইজ করিব মাই মন্দির অর্গানাইজ করলে হচ্ছে মন্দির অর্গানাইজ করলে দেখলে বুড়া মঞ্চে বুড়া মঞ্চের অর্গানাইজ করলে ইয়ার বাদ আরা যদি জিতারা যে জিম্মাদারে মমিকার মরে তার রোহিঙ্গা কোমর যদি কোনো আশা পুরা করি করে দিলে যদি আশা দিবে জিতে হইলে ইনশাল্লাহ তোমা ইনশাল্লাহ আরারে কমিও সাপোর্ট করিব আরা তিনি বল থাকিব আরা মমিকে হাম করে দেবে যুব এখন আরা যে নাকি স্যার ই দেখুন আরা নিজের নিজে লিডারশিপ মধ্যে আসছিলে আর আর মাইকে কোনো সাথ দিয়ে ভূমিকা নিজের ন একটিভ হলে দাসে বুড়োতি হচ্ছতি গুড়োতি বেগুন দাসে একটিভ কিন্তু আর আর রোহিঙ্গার ইউথ জন্য আছে ইন হরের দাস করে হাজি গিয়ে গই আর আর ইউথ ইউথ অকল এন্ডিল্লা সেলফিশ কেন গিয়ে গই আর আর ইউথ অকল যেদুকুন দাস আরলে কন্টাক্ট করে মিডিয়া হিসাবে 24 ঘন্টা দাস আর এডুকেশন মধ্যে মদত করো 24 ঘন্টা দাস ওয়েস্টার্ন কান্ট্রিজ এবার মদত করো কিন্তু হনর দিন দা আছে যে জিয়াত তাকে হিয়ান্ত দা আছে ইউথরে বেগুনের আতর লইরে একখান আওয়াজ তুলিবাল্লা একখান দা আছে বেগুনের মিলিয়রে কমর দা আছে যেন সাফারিং আছে ইয়ানোর শেষ করি বললা হিন্দিলে দাহান হতো বেশি হম বেশি হম হিন্দি লেখালে আর তো অর দেখি আনতে বুঝি না বারের অনেক কি বুঝেছে ইয়ান আমাদের এখন শর্টকাট করে আমাদের কেনা করি অন ইয়ানলে আর তে যেন কি ক্রাইসিস চলে আর ইয়াং জেনারেশন যেটা আছে হিতারা মমিকা নিজের কোমর হামাদের নোয়ারে নিজের মা ফাদারলা বেশা বেশি হতাহত জেনারেশন আয়ে দেখি বেকুরে দেখে জিনিস জানার ফায়সালা হইলে সেরফ ইউথক কর্তৃজ হতো জরুরিয়াত আছে হাজ করি তারা ট্রেন আপ করি বললাম মোটিভেশন করি বললাম বলি রুবা ওয়ার্কশপ ধরলো হামেশা গণ গণ ডাক গেল তারা ওয়ার্কশপ ধরা বলি কিবা মোটে একখানার পরে কি তারা তুই হতো মানুষ তুই ইন্টারেস্ট আছে আয় মিডিয়ার কাম করছিল তো মিডিয়ার পরে ট্রেন আপ করা বলি আর কে হতো না আয় হায়ার এডুকেশন করছিল হায়ার এডুকেশন করলে অন কন্ডিশন বেসিস আর তুই তারা স্কলারশিপ গিয়া বলি কিবা তোমরা যদি স্কলারশিপ নিয়ম দিবা ফিনিশ হইলে তোমার তুই কমিউনিটিতে রিফান্ড করা বলি এলে অন কন্ডিশন আজ গুড়ি এটা মালয়েশিয়ার মাঝে হতে চাইলে মালয়েশিয়ার অ্যাটলিস্ট 30% রিফিউজিস রোহিঙ্গা রিফিউজিস আই ইউথ ই তারা রাজনীতি আরা ঘুরতে চাইলে তারা আরা এটা সৌর ইন্ডিয়ান দাম করে দিবে হাওয়ার একটা দাম করে দিবে তারা হাপ্তা হাপ্তা দায় যদি আরা তারারে ক্যাপাসিটি বিল আবার যদি হাম করে দিলে তারা মোটিভেট করলে হাম হাই তারা ফিরিয়ে আইব এখন আরা কি নোটিস সোশ্যাল মিডিয়ার মাঝে হোয়াটসঅ্যাপ উইশ্যাট ফেসবুক টুইটারের মাঝে লেখে দে কিন্তু হন ইয়ং জেনারেশন কলে ইতারা প্রপার গাইডলাইন নেওয়ার হাতলা ইয়ং জেনারেশন কলে ভিতরে হতে কি মিস্টার এ হরাপ আর জন হতে বি হরাপ আর জন হতে সি হরাপ আর একটা জিনিস তারা কলে শুল মানা হতে পজিটিভ মাইন্ড
ഇവ ഹൊറപ്പ് ഹതായി ആണ് ലബ്ദ ഞാൻ തുലിവരയില് ആരാ മനുഷ്യരെ സപ്പോർട്ട് കഴിയും ആരാ മുറിബിയൊക്കെ ദത്താധികാര ആരെ ജിദ്ദുര ചെയ്യും ആരാ ബെക്കുണർ ഹുമാതി മദ ജിദ്ദുര ചെയ്യും ആരാ താരത്തെ কিছু জিনিস গিয়রে তারা যে জিম্মাদারি লই এ জিম্মাদারি মানার রেভেজুম আরল কোমরা আরা হার জুলুমতি বাসে রেজুম হেন্দিলে কান ওয়াদা আইমান তারার হাসে হাসে জেরে খানে খানে জেরে আরতি জিনিসম বুঝাবরিউ বুঝাবল্লা জিনিসি বার শুধু রাস্তা আছে যে নালে ট্রেনিং ক্যাম্প ওয়ার্কশপ সোশ্যাল আইডিওলজি জিনিসি মানে তৈরি নো হারি বুঝিন তো আরাম মনকে দেনে বাকি এটা হাসবি আরা জিনিসি কেরি গরা সাদা গরা মানে বেশি করে গিগি হাতা লাগরে তারা কে সাদা গরের ইতিহাস বসে আছে আতি বসে নাই আই কাল্লা হাম বুঝুম এ মহে আরতে اختلاف দিবি পারে বাড়ি যাবে اختلافই নয় পারে ন মান আরা গমগম এহদে এনজিও কলি মিডিয়ারে হুকুমত নে মিডিয়ারে আরা তারা যে ট্রেনে বুঝলে তারা মানে আরা চেঞ্জ দিবে জুমলে আই আশা দিবি জি জি বেশাবেশি শুকরিয়া আর আর দা সে সাদেক বেরে বেশাবেশি কি মধ্যে অতকল হইয়ে বেশাবেশি অ্যাডভাইস কল দিয়ে আমরা আলহামদুলিল্লাহ ইন বেগুন দা আছে আর তো ফুনি রে দা আছে কি নাম আমল করে চলাম সা আর জনরা আর তো শিখানো সা কেলা আর আর ভাই দা আছে বেশাবেশি ভাই এনে কল আছে কমল্লা বেশাবেশি লম্বা টাইম দূরে দা আছে এখন হামগুড়ি আইয়ের কিন্তু দা আছে এখন প্রবলেম আর ভিতরে গ্রুপিং দ্বারা আর ভিতরে যে নাত্তাফাকের দ্বারা একজন কি হর কি মতো কথা হলি নুরুল ওয়ানদারি লগি তেতলা বলি আয় দা আছে যেটুকুম ভাই ইন্দে আর আর ভয়েস বা ফোনের রেকর্ডিং বার ফোনের ইয়ান্দার দা আছে বেশি হেকমতের সাথে ফোনই বললা বলি ওরা না যায় রিকোয়েস্ট করি হেয়ার ফর দা আছে আর গো ভাইয়ের রিও দা আছে ফোনে বললা বলি আয় রিকোয়েস্ট করি ইনশাআল্লাহ আর দা আছে আজ ইয়ার প্রোগ্রাম দূর শেষ করি ইনশাআল্লাহ নেক্সট প্রোগ্রাম মধ্যে ওনার দা আছে আর গো নয়া ভাই নয়া টপিক লি ইনশাআল্লাহ আমি বলি খুশি করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইয়া ওয়াসাবুন ইয়া আর যেদু গুনে কি রোহিঙ্গা ভাই বলেন দেশের ভিতরে বারে আছে দেখুনে আর এত্তাফাক একটা হাত হয়ে আর কেন করি এর সামনে নয় জোরে কলরে আর মমিকা আর দিও ইয়ান আল্লাহ খুশি করে দেব বলে আই এই আশা উম্মত রাখি আর হতারে শেষ করে দেখুনে আন্তর্বর্তী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যদি হনাক যদি গলত পাই থাকিলে মেহরবানি করে মাফ করে দিবা যদি গম লাগিলে আর আরো মশলা দিবা।